আজকে কবিগুরুর জন্মদিন, 25শে বৈশাখ। এই দিনটি প্রত্যেকটি বাঙালির কাছে পরম পাওয়া। আমাদের আশা, আমাদের ভালোবাসা, আমাদের অচেতনে, আমাদের সচেতনে রবীন্দ্রনাথ ঠাকুর। ওনারই লেখা একটা কবিতা, 2 বিঘা জমি, আমি ছোট্ট করে আপনাদের সামনে প্রস্তুত করছি। ভীষণ ভালো লাগা মানুষটির ভালো লাগা কিছু শব্দ উচ্চারণ করে আজকে আমি নিজেকে ধন্য মনে করছি। 2 বিঘা জমি, শুধু বিঘে দুই ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছো উপেন, এই জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগান খানি, পেলে 2 বিঘে প্রস্থে ও দিঘে সমান হইবে টানা, ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে চুরিয়া পানি, সজল চক্ষে করুণ বক্ষে গরিবের ভিটে খানি, সপ্তপুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া, দৈন্যের দায়ে বেচি বসে মায়ে এমনি লক্ষ্মী ছাড়া। আখি করে লাল রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে, কহিলেন শেষে পুর হাসি এসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস দেড় ভেটে মাটি ছেড়ে বাহির হইনু পথে, করিল ডিক্রি সকলি বিক্রি মিথ্যা দেনার ক্ষতে। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ অর্থে, তাই লিখি দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য, কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য, ভুদরে সাগর বিজন নগরে যখন যেখানে ভ্রমি, তবু নিশিদিন ভুলিতে পারি না, ভুলিতে পারিনি সেই 2 বিঘা জমি। যদি কবিতাটি ভালো লাগে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কবিগুরু আমাদের মনে, আমাদের স্মরণে, চির স্মরণে।